পারিবারিক অশান্তির জেরে নিজ স্ত্রীকে খুন করলো স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শেহারা বাজার কাটাপুকুরের শেখপাড়া এলাকায়। মৃতের নাম আসরাত বিবি বয়স আনুমানিক 32 বছর। বর্তমানে তাদের একটি 5 বছরের একটি 2 বছরের মোট 2টি কন্যা সন্তান রয়েছে। এদিন এই ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন সকালে স্বামী স্ত্রী উভয়ে তুমুল অশান্তি করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন। সেই সময় বাড়ির ভিতর থেকে তাদের 2 কন্যা সন্তানের কান্নার আওয়াজও নাকি শোনা যাচ্ছিল। অন্যদিকে স্বামী স্ত্রীর অশান্তি নাকি হাতাহাতিতে গিয়ে পৌঁছায় এবং ধস্তাধস্তির কারণে দুজনেই মাটিতে পড়ে যায়, যার পর মুহূর্তেই নাকি স্বামী শেখ ফরিদুল ইসলাম তার স্ত্রী আসরাত বিবির গলায় কোনো এক ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন, যার কারণে প্রবল রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা। এই ঘটনা নজরে প্রতি স্থানীয়রা পুলিশে খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় খণ্ডঘোষ থানার পুলিশ। অতঃপর তারা ফরিদুলকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি ওই গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হসপিটালে নিয়ে যান। ঠিক কী ঘটনা ঘটেছিল এদিন শুনে নিন। ঘুমাচ্ছি, ছেলেগুলো খুব চিৎকার করছে, ও দুটো মেয়ে আছে খুব কাঁদছে, তখন আমার ঘুম ভেঙে গেল। তখন আমি জানলাটা দিয়ে এরকম করে মুখ বাড়িয়ে দেখছি যে ঘরে কী মারামারির মতন কী শব্দ হচ্ছে। তখন শব্দ হচ্ছে হইয়ে ছুটে দুজনে দুজনই এমনি করছে যেমন মারামারি করে, এমনি দুজনই বেরিয়ে আসছে, দুজনই মারামারির মতন একটা বেরিয়ে এসছি। আমাদের ঘরের পিছনে পড়ে গেল, পড়ে গেল ওই বউটা পড়ে গেল, ও তখন পাঁচটাতে ও বসে পড়লো, ছেলেটা পাঁচটায় বসে পড়লো। তখন আমি দেখে পাড়াতে সবাই ডাকতে গেলাম, ওরা ওইদিকে একটা ভাই আছে এইদিকে একটা ভাগ না আছে তাদেরকে আমি ডাকতে গেলাম। হ্যাঁ, ওরা ওইদিকে ডাকলো, ওরা আমরা পুলিশকে খবর দিয়েছে। তারপর পুলিশ যখন নিয়ে যায় তখন গিয়েছিল না? হ্যাঁ, তখনই মারা গেছে। মারা গেছে? গলার কোনো অংশ কেটে দিয়েছিল এরকম কিছু? আমরা গলাটা দেখেছি, এই শাঁসিটা, শাঁসিটা দেখুন যে শাঁসিটা মানে কাটা গুটা রক্ত ভেসে গেছে তার কোথায়। শাঁসিটা কি কেটে দিয়েছিল? হ্যাঁ, শাঁসিটাই দেখলাম। ছেলের মানে কি করতেন ওনার স্বামী? ও ব্যবসা। কিসের ব্যবসা? ও যে আলু ব্যবসা, কখনই পেঁয়াজ, কখনই কচু, কখনই শুকটি মাছ ব্যবসা করতো। মাথার কি কোনো গোলমাল ছিল বলে জানেন? হ্যাঁ, মাঝে মাঝে বলতে যা মাথার গোলমাল। এই নিয়ে কি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো মাঝে মাঝে? হ্যাঁ। কটা ছেলে মেয়ে? দুটো মেয়ে। কিরকম বয়স হবে? একটা 5 বছর আর একটা 2 বছর, ডেড় 2 বছর, ডেড় 2 বছর। তো কোথায় এই জায়গাটা? কোথায় এটা? কাটাপুকুর। কাটাপুকুর কোথায়? এটা শিয়ারা বাজার, এই যে এই পাড়াটা পশ্চিম পাড়া বলে শেখপাড়া। শেখপাড়া। আর যে মেরেছে আর কি, ওনার কি নাম? ওর ফরিদ, শেখ ফরিদুল। শেখ ফরিদুল। আর যিনি মারা গেছেন? ওর নাম আশা। ওনার বয়স কত হবে যিনি মারা গেছেন? ওর বয়স কত হবে? 30-32 হবে। আর কোথায় বিয়ে হয়েছিল? কোথায়? বর্ধমান গোদ্দা। গোদ্দা। কত বছর আগে আনুমানিক? 5-6 বছর হবে। 7-8 বছর। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।